হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাঙালির থালা, ভাত ডাল সাথে মাংস। কিন্তু আজকের মাংসটা হচ্ছে একটু ড্রাই। তো আজকে মাংসটা আমি কেমনভাবে করেছি, এই ড্রাইটা একটু অন্যরকমভাবে, তো চলুন আপনাদের আমি বলে দিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে নিয়েছি। পরিমাণটা আমি পাশে লিখে দেব। তো এটা আমি সবচেয়ে প্রথমে আগে এই মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা হাফ লেবুর রস। হাফ দিলাম, বেশি দিলাম না। আর এটা হচ্ছে বেসন। এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে যে ছাতু হয় ওই ছাতুটাও কিন্তু ইউজ করতে পারেন, যে ছাতু খাওয়া হয় গুলে। আর 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি এটাকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 থেকে 40 মিনিট মতো এটা আমি এখন রেখে দেব। এবার এই যে 40 মিনিট হয়ে গেছে, এখন 40 মিনিট পরে এটা পুরো একেবারে খুব সুন্দরভাবে ফরম্যাট হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি ফ্রাই করব। তো সবচেয়ে প্রথমে আমি এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম 1/4 কাপ, ভেজিটেবল অয়েল দিয়েছি 1/4 কাপ দিয়েছি, বেশি দিইনি। খুব বেশি লাগবে না, যেহেতু এটা ননস্টিকের ফ্রাই প্যান সেজন্য বেশি তেল লাগবে না। তো হালকা যেই গরম হয়েছে তেলটা, তখনই আমি যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল 500 গ্রাম মাংস, তো এটা এই ফ্রাই প্যানের মধ্যে আমি সমস্ত সাজিয়ে দেবো একে একে করে। আমি কিন্তু আলাদাভাবে আর কোনো কিছু তুলে রাখবো না, যা হবে পাশে সরিয়ে সরিয়ে জায়গা করে করে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একবার একটু নাড়িয়ে নিলাম প্যানটা সমেত। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো, একদম স্লো ফ্লেম করে, কোনো মিডিয়াম ফ্লেম নয়, একেবারে স্লো। হয়ে গেছে 7 থেকে 10 মিনিট। এবার এটাকে আমি কি করব, উল্টে দেব, সমস্তই মাংসগুলো উল্টে দেব, এবং জল, কতটা জলও বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। আর খুব সুন্দর খেতে হয়, একবার যদি আপনি এটাকে ছাতু দিয়ে করেন বা বেসন দিয়ে করেন খুব সুন্দর হয়, আর জুসি টাইপের হয় ভিতরটা। তো আমি এটাকে পুরো উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে দেখুন আমি এর মধ্যে কী দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আমি এর উপর দিয়ে পুরো দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আপনি বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আর তার উপরে আমি 2-3টে লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর দেব ধনে পাতা কুচি আপনি কিন্তু অনেকটাই দিতে পারেন, খুব ভালো লাগে আর খুব টেস্ট হয় খেতে। এবার আমি কি করব, সামান্য একটু এর উপরে গরম মশলা ছিটিয়ে দেব। পারলে আপনি জিরে মরিচের গুঁড়োও দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। এখন 5 মিনিট হয়ে গেছে, এটা এখন পুরোই রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। এটাকে আমি এবার একটু প্যানের মধ্যে ফ্রাই করে নেব। যেটুকু তেল তলায় দেখতে পাচ্ছেন এটা থাকবে না, এটাকে ভাজতে ভাজতে একেবারে এই তেলটা চলে যাবে, আর খুব সুন্দর হয় এটা খেতে, আর দারুণ একটা টেস্ট আসে। আর উপর থেকে যখন আপনি খাবেন একটু লেবুর রস অবশ্যই ছিটিয়ে দেবেন, তাইলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি বলছি বেসন দিয়ে বানিয়েছি, আপনারা এখানে ছাতুও ইউজ করতে পারেন, একবার ছাতু ইউজ করে দেখবেন, একবার বেসন ইউজ করে দেখবেন, দেখবেন কেমন হয়। তবে খুব সুন্দর লাগবে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটার জন্য একটা লাইক, যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন। রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে পরিবেশন করেছি, দেখুন কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগবে। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।